বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ অংশ হচ্ছে যুবসমাজ বর্তমানে এই যুবসমাজ দেশের বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন ভাবে নিজেদের কর্মকে কাজে লাগিয়ে দেশের অগ্রগতিরতে ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু তার মধ্যেও কিছু কিছু যুবক ভাইয়েরা বোনেরা এখনো পর্যন্ত একটা ভালো কর্মসংস্থানে সুযোগ করতে পারছেন না তাদেরকে বলছি আপনারা আর দেরি না করে যেকোনো একটা ব্যবসায় লিপ্ত হন তাহলে আপনি আপনার এই বেকারত্ব থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন একটা ছোট্ট মেশিন যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন হতে পারে সেই মেশিনটা আপনার ভাগ্য বদল করে দিতে পারে বাংলাদেশে প্রচুর মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে বিশ্বস্ত কোনো কোম্পানির কাছ থেকে মেশিন নিতে পারলে হয়তোবা আপনি আপনার ব্যবসায়িক জীবনের অগ্রযাত্রায় প্রথম দিকেই

আজ আমি দেখাবো চানাচুর কিভাবে তৈরি হয় মানে চানাচুরের সেই মেশিনটা তো চানাচুর এমন একটা পণ্য সেটা কিন্তু ছোট বড় সবাই চিনে যেহেতু চানাচুর এমন কারণ নেই যে এই পণ্যটা কেউ খায় না বা ফেভারেট নয় তা আমি মনে করি চানাচুর তো আমারও ফেভারেট হয়তো বা আপনাদেরও হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে সেই চানাচুরের ম্যাশিংটা দেখে আসি তো এটা হচ্ছে আমাদের সেই চানাচুরের মেশিন অর্থাৎ আপনি চানাচুর তৈরি করতে গেলে কিন্তু একটা খামিরের ম্যাশিং প্রয়োজন হয় প্রথমে আপনি 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 এটা দিয়ে যে কোনো খামির তৈরি করতে পারবেন অর্থাৎ কেক বিস্কিট রুটির খামিরও তৈরি করতে পারবেন কিংবা আপনি চানাচুর তৈরি করতে গেলে এই খামিরের মেশিন আপনার প্রয়োজন হবে তা আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনি খামিরের মেশিনটাও নিতে পারবেন এটার সাথে কিন্তু একটা পাঁচ গোড়া মটর থাকবে যেটা আপনার বাসাবাড়ি লাইনে চলবে আর এখান থেকে আপনার চলে যাবে অর্থাৎ থামির হওয়ার পরে ওখান থেকে যে ডোটা থাকবে সেই ডোটা নিয়ে আমরা সরাসরি এখানে দিয়ে দেবো অর্থাৎ এখানে দেওয়ার পরে এখান দিয়ে আপনার অটোমেটিকলি আপনার সেই চানাচুরটা বের হবে এটা কিন্তু আপনার একটা পাঁচ ঘোড়া মোটর আছে যেটা এই চানাচুরের মেশিনের মধ্যে অর্থাৎ আপনি এই দুইটা মেশিংয়ে আপনি কিন্তু দুইটা মোটর পেয়ে যাচ্ছেন পাঁচ ঘোড়া এটার সাথে কিন্তু একটা পাঁচ ঘোড়া মোটর লাগানো আছে আপনারা দেখতেই পারছেন সেই মোটরটা লাগানো আছে আর এখানে আপনি ডোটা দেওয়ার পরে ফুল কমপ্লিট চানাচুরটা এখান দিয়ে আপনার বের হবে আর একটা আমাদের ডাইস কিন্তু এখানে লাগানো আছে নিচে একটা লাগানো আছে আর এখানে কিন্তু আপনার তিনটা ঝুলানো আছে অর্থাৎ আপনি চিকুন মোটা মাঝারি চ্যাপটা চারটা আইটেমের চানাচুর আপনি এই মেশিনটা দিয়ে তৈরি করতে পারছেন তো এটা আপনি আট ঘন্টা ছয় থেকে সাতশো কেজি চানাচুর আপনি উৎপাদন করতে পারবেন কেউ যদি এই মেশিনটা নিয়ে বিজনেস করতে চায় আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন এবং চানাচুরের মেশিন নিছেন কিন্তু চানাচুর প্যাকেজিংয়ের জন্য কিন্তু আপনার প্যাকেট করার জন্য কিন্তু ম্যাশিং প্রয়োজন হতে পারে আপনি চাইলে আমাদের মাধ্যমে সেই প্যাকেট করার মেশিনে কিন্তু আমরা বিক্রি করে থাকি সেমি অটো ম্যাশিং হ্যান্ড ম্যাশিং আপনার ফুল অটো ম্যাশিং সব ধরনের এ কিন্তু আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এবং আপনার চানাচুর প্যাকেট করতে গেলে কিন্তু আপনার প্যাকেট দরকার হয় আপনি কিন্তু সেই প্যাকেটগুলোও কিন্তু আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার কিভাবে আপনি প্যাকেট তৈরি করবেন সেটাও কিন্তু আপনার প্রসেস দেখিয়ে দিব এবং আপনি দেখা গেল যে চানাচুর নিয়ে আপনি বাজারজাত করতে যাবেন তো বাজারজাত করতে গেলেও কিন্তু আপনার পেপার্সের সরকারি যে বৈধভাবে যদি বিজনেস করতে গেলে যে পেপার্সের প্রয়োজন হয় আপনি কিন্তু সেটাও কিন্তু আমাদের মাধ্যমে আপনি করতে পারছেন আমাদের লোক আছে আমরা করে দিতে পারবো তো বিজনেস করতে গেলে যেই যেই প্রসেসগুলো আছে একদম ফার্স্ট টু লাস্ট সব কিছুই কিন্তু আপনি আমাদের মাধ্যমে করতে পারছেন তো কেউ যদি এই মেশিনটা নিয়ে বিজনেস করতে চায় সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আর চানাচুরের যে আপনি উৎপাদন খরচ অর্থাৎ আপনার এক কেজিতে আপনার যে আমাদের যে প্রফিটটা থাকবে সেটা হচ্ছে হয়তোবা বিশ টাকা করে আমাদের সেই প্রফিটটা থাকবে মানে এক কেজিতে তো কেউ যদি এই মেশিনটা নিয়ে বিজনেস করতে চান সরাসরি এনাম মেশিনারি যে চলে আসবেন আর আমাদের এখানে কিন্তু আপনার একটা মেশিন নেই আমাদের এখানে আপনার দুশো দশটা আইটেমে মেশিন আমরা বিক্রি করে থাকি অর্থাৎ মোম কলম চানাচুর চিপ জুস তার কাটা মশার কয়েল ওয়াশিং পাউডার মুড়ির মেশিন ড্রেসিং মেশিন আইস ললি সরিষার তেল প্যাকেজিং ওভেন অনেক আইটেম আইটেমের কোনো শেষ নেই আমাদের একই ছাদের নিচে আপনার দুশো দশটা আইটেমের ম্যাশিং আপনারা পেয়ে যাচ্ছেন কেউ যদি কোনো ম্যাশিং নিয়ে যদি আপনারা দেখেন যে আমি বিজনেস করতে চাচ্ছি এই ধরনের ম্যাশিং নিয়ে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আমাদের এখানে আপনার ম্যাশিং অর্ডার করতে হয় না এভেলেবেল ম্যাশিং আছে আপনি নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন এবং রান করার জন্য আপনার যে প্রসেসগুলো আছে সম্পূর্ণ সব কিছুই কিন্তু আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাচ্ছেন আর এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার ষাট হাজার টাকা আর আমাদের যে খামিরের মেশিন এটার দাম হচ্ছে আপনার ষাট হাজার টাকা অর্থাৎ আপনি এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনি মেশিনটা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আরেকটা কড়াই থাকবে ভাজার জন্য আপনি চাইলে সেই কড়াইটাও কিন্তু আপনি আমাদের মাধ্যমে নিতে পারেন কড়াইয়ের দামটা কিন্তু আমরা ধরি নি কড়াই যদি নিয়ে যান তাহলে কড়াইয়ের দাম হচ্ছে আপনার পনেরো হাজার টাকা আর যদি বলেন যে না আমি বড় একটা ডিপ ফ্রাই ম্যাশিং নিব তাহলে এটার সাথে কিন্তু আমরা ডিপ ফ্রাই ম্যাশিংও বিক্রি করে থাকি আপনি ভাজা যে আইটেমগুলো আছে সব আইটেমে আপনি ডিপ ফ্রাই ম্যাশিং আপনি করতে পারবেন ডিপ ফ্রাই ম্যাশিংয়ের দাম হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা তো কেউ যদি এই ধরনের মেশিন নিয়ে বিজনেস করতে চান সরাসরি এনাম মেশিনারি যে চলে আসবেন আমাদের এখানে আপনার দুইশো দশটা আইটেমের মেশিন তো খুব সহজে আপনারা আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারবেন আমাদের ভিজিট করার সময় হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এবং আমরা আমাদের এই টাইমে আপনারা ফোন করবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আর আমাদের লোকেশনটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ মদনপুর চৌরাস্তা থেকে হাতের বাম দিকে ললাটি বাস স্ট্যান্ড এখানে এসে ফোন দিয়ে আজ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন খুদা হাফেজ